সারা ভারতবর্ষ জুড়ে চলছে লকডাউন। এই লকডাউনের মাঝে ছোট্ট শহর বেতাইয়ের সবজি মার্কেট স্থান পরিবর্তন করে নিয়ে যাওয়া হয়েছে বেতাইয়ের ডক্টর বি আর আম্বেদকর কলেজ মাঠে। সেই কলেজ মাঠে সবজি মার্কেট কেমন চলছে, কিভাবে চলছে সেই মার্কেট আমরা দেখব, এবং সেখানকার যে সবজি বিক্রেতারা রয়েছেন এবং ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলব। গ্রামকেন্দ্রিক ছোট্ট শহর বেতাইয়ের বুক চিরে আমরা পৌঁছে গেলাম বেতাই কলেজ মাঠে। আমরা এখন দেখব কি পরিস্থিতি এই বেতাই কলেজ মাঠে সবজি মার্কেটের। আমরা সামনেই একজন সবজি বিক্রেতাকে পেয়েছি, তার মুখ থেকেই কিছু কথা আমরা শুনব। লকডাউনকে মান্যতা দিতে বেতাইয়ের যে এই মার্কেটটা যেখানে ছিল সেই জায়গা থেকে পরিবর্তিত করে কলেজ মাঠে নিয়ে আসা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি অসুবিধা হয়েছে না সুবিধা হয়েছে? আমাদের সুবিধা হয়েছে, আমাদের শুধু এখন না পাবলিকের সুবিধা হয়েছে, পাবলিকের সুবিধা আমাদের সবার সুবিধা, আমাদের সুবিধা তাদের সুবিধা। আপনার নাম? আমার নাম দেবাশীল খালি। বেতাইয়ের এই সবজি মার্কেট ঘুরতে ঘুরতেই খুঁজে পেলাম এক বিদ্যা মাকে, সেই বিদ্যা মায়ের মুখেই কিছু কথা শুনব। লকডাউনকে মান্যতা দিতে বেতাইয়ের যে এই সবজি মার্কেট যেখানে ছিল সেইখান থেকে তুলে নিয়ে এসে স্থান পরিবর্তন করে এখানে নিয়ে আসা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের বেচা কেনা কিংবা এই মার্কেট করতে কি অসুবিধা হচ্ছে না ভালো হচ্ছে, কোনটা? আমাদের জন্য ভালো হচ্ছে। আপনি বেচা কেনা কি আগের মতে হচ্ছে না কম বেশি হচ্ছে? আর এই যে আগে যেখানে ছিলেন সেখানে কি ভিড় বেশি হতো? সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এখানে নিয়ে আসা, সেই জায়গায় দাঁড়িয়ে যে ফাঁকা ফাঁকা থাকতে পারছেন সেই জায়গায় কি আপনার ভালো লাগছে? আপনার নাম? এই সবজি মার্কেটেই এক বিদ্যা বাবার মুখোমুখি হয়েছিলাম, এই বিদ্যা বাবা কি বলছেন তার মুখ থেকে শুনব। লকডাউনকে মান্যতা দিতে বেতাইয়ের যে পুরনো মার্কেটটাই সবজি মার্কেটটা ছিল সেখান থেকে সরিয়ে নিয়ে এসে বেতাই কলেজ মাঠে নিয়ে আসা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি সুবিধা না অসুবিধা হয়েছে? হ্যাঁ সুবিধা হয়েছে, মানুষের ভালো হয়েছে, মানুষ ফাঁকা ফাঁকা থাকে। আপনার নাম? আমার নাম পরিচন্দ্র বিশ্বাস। ঠিক আছে। বেতাইয়ের এই সবজি মার্কেটের আরেকজন সবজি বিক্রেতার মুখোমুখি হয়েছিলাম, তিনি কি বলছেন তার মুখ থেকে শোনা যাক। লকডাউনকে মান্যতা দিতে প্রশাসন বেতাইয়ের যে সবজি মার্কেট সেই মার্কেটটাকে পরিবর্তন করে বেতাই কলেজ মাঠে নিয়ে আসা হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি বেচা কেনা ব্যবসা করতে কতটা সুবিধা হয়েছে, কি অসুবিধা হয়েছে একটু যদি বলেন। আপনার নাম?